দর্শক এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, এটি নিঃসন্দেহ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এ ধরনের ঘটনা আমাদের কারোরই কাম্য নয়। তো উদ্ধার অভিযানের সর্বশেষ অবস্থা সহ সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন, আর এর সাথে একটু যুক্ত করবেন দুষ্কৃতকারীরা কারা ছিল, এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? জি সাথী, আপনি জানেন যে বিএনপির 36 ঘন্টা অবরোধের শেষ দিনে ভোরে কিন্তু গাজীপুরের শালনা এলাকায় কিন্তু একটি ট্রেন লাইন কেটে নেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এই ট্রেন লাইনের 7টি বগি লাঞ্ছিত হয়ে একজন নিহত হয়েছে এবং 7 জন গুরুতর আহত অবস্থায় আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঘটনাস্থলে। আমি যদি একটু দেখাই যে এই রেল লাইনে কিন্তু মেরামতের কাজ চলছে সকাল থেকে, কিন্তু ঘটনাস্থলে ঢাকা এবং ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে এখানে 100 শতাধিক কর্মী সেখানে কাজ চালাচ্ছে। এই কাজ আমার যেটুকু জানতে পেরেছি যে কর্তৃপক্ষ জানিয়েছে যে 2 ঘন্টা প্রায় 2 ঘন্টার মধ্যে হয়তো রেল ঢাকার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। তবে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনাস্থলে কিন্তু গাজীপুর জেলা পুলিশ এবং গাজীপুর জেলা প্রশাসন কিন্তু এই পরিদর্শনে আসছিল। পরিদর্শনে এসে কিন্তু তারা যেমনটি জানিয়েছেন যে দুষ্কৃতরা যে ঘটনা ঘটেছে তার জন্য জেলা প্রশাসকের থেকে 5 জন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রেলওয়ের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু 7 জন এই তদন্তর সদস্য টিম গঠন করা হয়েছে। এই তদন্তের পরেই তারা জানতে পারবেন যে আসলে দুষ্কৃতরা কারা এই ঘটনা ঘটিয়েছে। সাথী, এই ছিল রেল লাইনের সর্বশেষ খবর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কামাল হোসেন বিপ্লব জানাচ্ছেন গাজীপুর থেকে।